শিরাপথে মাদক ব্যবহারকারীদের মধ্যে দু জন এইচ আইভি পজিটিভ রাজ্যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী লক্ষণীয় এই সংখ্যা দিনের পর দিন বাড়ছেই ইঞ্জেকশনের মাধ্যমে ব্রাউন সুগার ইয়াবা হেরোইন ইত্যাদি বিপজ্জনক মাদক শরীরে গ্রহণ করছে মাদক সেবনকারীরা স্বাভাবিক কারণেই এতে ছড়াচ্ছে এইডস দপ্তর সূত্রে জানা গেছে দু হাজার সালের অর্থ বছরের সর্বশেষ তথ্য মোতাবেক রাজ্যে এই মুহূর্তেই এইচআইভি পজিটিভ এবং এইডস রোগীর সংখ্যা মোট পাঁচ জন তার মধ্যে মহিলাদের সংখ্যা এক জন পুরুষের সংখ্যা চার জন এবং ট্রান্সজেন্ডারের সংখ্যা দুজন